आम आदमी पार्टी दिल्ली के बाद एक बार कोलकाता में फिर अपना पैर पसारने पर जुट गया है। आज एक संवाददाता सम्मेलन में आम आदमी पार्टी ने अपना एक मिस कॉल नंबर जारी किया है, जो लोग सदस्यता लेना चाहें वो ले सकते हैं। वो धीरे धीरे पश्चिम बंगाल में जिस प्रकार से यहाँ पर अपना यहाँ पर भी दिल्ली के तर्ज पर आना चाह रहा है, वो एक आगे चल करके कुछ न कुछ राजनीतिक दलों के लिए एक बड़ी मुश्किलें पैदा कर भी सकता है। आप देख सकते हैं कि आम आदमी पार्टी ने इतनी बड़ा आरोप लगाया है। ये आरोप लगाया जा रहा है कि जो पश्चिम बंगाल में स्वास्थ्य और शिक्षा है वो पूरी तरह से फेल है, यहाँ पर कोई प्रकार की सुविधाएं नहीं दी जा रही है, और अगर हम लोग यहाँ पर आते हैं तो दिल्ली के तर्ज भी पश्चिम बंगाल में भी हम लोग अपना स्टैंड करेंगे। कर्मधारा राजनीतिर उपर भित्ति करे आम आदमी पार्टी पश्चिमबंगे दिएछे राष्ट्र निर्माणेर डाक। अरविंद केजरीवाल प्रदर्शित उन्नयनेर पथई हबे सारा भारतेर राष्ट्र निर्माणेर केंद्रबिंदु। एई बार्ता पौंछे देवा हबे बांगलार घरे घरे। 9871010101 এই নম্বরে মিসড কল দিয়ে আম আদমি পার্টির সাথে রাষ্ট্র নির্মাণের কাজে যোগ দেওয়ার আহ্বান দেওয়া হলো। এই আবেদন তাদের জন্য যারা জাতপাত ও ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা রাজনীতির উপর বিতশ্রদ্ধ। দিল্লির বিধানসভায় ঐতিহাসিক জয়ের পর আম আদমি পার্টি দিয়েছে রাষ্ট্র নির্মাণের ডাক। কর্মধারা রাজনীতির ওপর ভিত্তি করে এই আহ্বান পৌঁছে দেওয়া হবে বাংলার ঘরে ঘরে। বাংলায় আজ থেকে এই অভিযান শুরু হলো এবং এর সম্প্রচার চলবে আগামী 23 মার্চ পর্যন্ত। প্রশ্ন সেখানে করেন না কেন? যেখানে এক সেকেন্ড যেখানে কর্পোরেট হাউসরা কোটি কোটি টাকা আপনার ছাড় পায়, আপনারা প্রশ্ন সেখানে করেন না? আপনারা আম আদমি পার্টি যখন সাধারণ মানুষের জন্য শিক্ষা খাতে বাজেটে 26% ঐতিহাসিক ভারতবর্ষের ঐতিহাসিক সিদ্ধান্ত দেখাতে পারবেন কোনো রাজ্য বা শিক্ষা খাতে বাজেটে 26% খরচা করছে? শিক্ষা, স্বাস্থ্য, নিত্য প্রয়োজনীয় মানুষের যেগুলো সামগ্রী, জল, হেলথ সার্ভিস, এগুলো মানুষের অধিকার, জন্মগত অধিকার, সেগুলো তাদেরকে পাওয়া, সেইটা হচ্ছে একটা ওয়েলফেয়ার স্টেটের দায়িত্ব এবং কর্তব্য। আপনি জানেন পশ্চিমবঙ্গের কী অবস্থা হেলথে? আমি একটা পশ্চিমবঙ্গে যা রিকোয়ারমেন্ট প্রাথমিক প্রাইমারি যে সমস্ত হেলথ সেন্টারগুলো যা রিকোয়ারমেন্ট অর্ধেকও নেই, যদি বা আছে 13% ডাক্তার নেই। এবার চলে আসুন 65%, এটা তথ্য 18-19 তথ্য, হেলথের গভর্নমেন্টের তথ্য 18-19, 65% লোককে একজন করে ডাক্তার দেখে, ঠিক আছে? এবার ব্লক স্তরে চলে আসুন স্বাস্থ্যকেন্দ্রে, ব্লক স্তরের 9% ডাক্তার নেই, 9% হেলথ সেন্টারে ডাক্তার নেই, আর যে স্বাস্থ্যকর্মী একই অবস্থা। তাহলে শিক্ষা খাতে পশ্চিমবঙ্গ কত খরচা করে আর আমরা কত খরচা করি? সারা ভারতবর্ষের ইতিহাসটা দেখুন আপনি, তারপরে বলবেন। আমরা কাজের নিরিখে ভারতবর্ষের তথা সমস্ত রাজ্যকে আমরা চ্যালেঞ্জ করছি যে এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, এবং 60% আসন নিয়ে আমরা তৃতীয়বার ক্ষমতায় এলাম, এটা ভারতবর্ষের ইতিহাসবিদরা আগামী দিনে গবেষণা করবে। আপনারা সবাই জানেন যে পশ্চিমবাংলার হেলথ কেয়ারের কি অবস্থা। আজকে যে কোনো হসপিটালে যান, কোনো MRI হবে, কোনো স্ক্যান হবে, কত ইজিলি হয় অথবা কতটা দিতে হয়, ইউ অল পিপল নো ইট ওয়েল। তো আমরা সাধারণ মানুষের কাছে যাব, গিয়ে আমরা সংগঠন তৈরি করে সাধারণ মানুষের জন্য কাজ করব, এটাই আমাদের উদ্দেশ্য। बताया गया है कि अभियान के खत्म होने के बाद राज्य के कोऑर्डिनेटर के साथ समीक्षा कर आगे की रणनीतियां तय की जाएगी। यह जानकारी आम आदमी पार्टी के पश्चिम बंगाल के सेक्रेटरी जॉर्ज गम्स ने एक संवाददाता सम्मेलन में दी। देखना यह दिलचस्प होगा कि आम आदमी पार्टी अन्य पार्टियों की तरह पश्चिम बंगाल में अब अपना कितना दम साबित कर सकती है।